তোমাকে রামধনু বাদ দিয়ে দেবে এবার গভর্নমেন্ট। গুড মর্নিং, গুড মর্নিং, আজকে মঙ্গল, আমি চলে যাব, আজকে মঙ্গল, আজকে মঙ্গলবার, আর এখন টাইম হয়েছে কটা বাজে? আমাদের সংসারী মানুষ আজকে জল ভরছে আমাদের জন্য। সামান্য জল তুলে অপূর্ব পরিশ্রান্ত হয়ে গেছে। সামান্য জল তুলে আমি প্রথমে উপরটা ঝাড় দিয়ে মুছে নিয়েছি, তলাটা ঝাড় দিয়েছি, এবার উপর থেকে কেন চোখ চশমা নেই, উপরটা মুছে নিচে নেমেছি, নিচেটা ঝাড় দিয়েছি, দিয়ে উপরের যে লাঠিটা হয় যেটাতে মুছতে হয় সেটা নামাতে গেছি, আমি মুছবো, আমি মুছবো, এবার মুছেছে, মুছে সারা ঘর জলের জল, মানে মুছেছে নাকি নদী বয়ে গেছে ভগবান জানে, দিয়ে সব সব ফ্যান একদম ফুসফুসে দিয়ে রেখেছে, এবার আধ ঘন্টা ধরে ফ্যান চলছে, দাঁড়ান দেখাচ্ছি আমি, দেখুন এক ঘন্টা হয়ে গেছে ওর ওই মোছা, এখনো জল শুকায়নি। আমাকে আবার অনেকে বলবেন যে তুমি বেশি খুদ ধরো, কি যেন করে দিয়েছে এই অনেক, আমি তো করতে বলিনি, যখন করবে তখন ভালোভাবেই করা উচিত। আসলে কি বলতো, ও না ওয়ার্ক ফ্রম হোম না, আছে ওয়ার্ক ফর হোম, আছে মানে হয়েছে এটা ওয়ার্ক ফর হোম, আমি আবার অফিস চলে যাব, এখন বাইরে বেরোনো যাবে না, তাহলে ওখানে গিয়ে বসে থাকবো, ওখানেই বসে থাকবো, ওখানেই খাবে, ওখানে সারা দোকান থেকে যাবো। দেখুন অবস্থা কি, ও মা শুয়েই পড়লো, আর দেখুন এই দেখো 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 চশমা কি অবস্থা হয়েছে আমি দেখাচ্ছি, দেখ এই দেখুন ওর চশমা, একটা ডান্ডি আছে একটা ডান্ডি নেই, ছাদের চশমা গেছে ভোগে, কারণ শুধুমাত্র চশমা না জামা ছেঁড়া, বুক পকেটে টাকা ছিল সেটা নেই না। আসলে কালকে উনি যখন সাইকেলে করে যাচ্ছিলেন ভোরবেলায়, কারণ অনেকটাই ভোরবেলা বেরিয়েছে, গাড়ি ঘোড়া নেই, রাস্তায় লোকও নেই, এবার যা হয় ছিনতাই হয়েছে, তাই জন্য চশমা ভাঙা, বুক পকেটে যেসব টাকা ছিল সেটা নেই, পার্সটা খুঁজে পাইনি, কারণ ওনার বডিটা একটু ভারী, তো তাই জন্য খুব একটা জোর জবরদস্তি করতে পারিনি, পিছনে গাড়ি আসছিল তখন ওরা পালিয়ে গেছে, যে এসেছিল সে পালিয়ে গেছে, যে এসেছিল তার বডিটা একটু হালকা, চশমাটা পড়ে গেছে আর ধরেছিল ওর বুক পকেটটা, মানে অপূর্ব তো ধরে রেখেছে হাতটা, আর বুক পকেটটা ধরে একদম যেই বেরোতে গেছে বুক পকেটটা ছিঁড়ে গেছে, মানে জামা ছিঁড়ে গেছে, আর এই হচ্ছে এরা অবস্থা। অফিসে যাওয়ার পরে আমাদের তো কিছুই বলেনি, তো তারপরে আমি অন্যথায় এটা বলতে যাব, বলতে গেলে তারা বাড়িতে প্যানিকড হবে এবং সেটা নিয়ে ঝামেলা পাকাবে, যেহেতু রাস্তাটা খালি ছিল কালকে পারপাসে, তো এবং কিন্তু আমার যেহেতু এমার্জেন্সি পারপাস, মানে এমার্জেন্সি আমার সেক্টর ছিল তখন, কালকে অবধি ডিক্লেয়ার ছিল, মানে কালকে চারটে পর তো সেটা বন্ধ হয়েছে, তো সেই জন্য আমাকে সকালবেলা যেতে হচ্ছিল, পুলিশকেও কথা বলা হয়েছিল, বাট পুলিশ যে বলে পুলিশকেও বলে পুলিশ এতো গাড়ির নাম্বারটা পাওয়া যায়নি, নাম্বারটা পাওয়া যায় না, আমি আসলে তখন হট মানে হক চকিয়ে গেছিলাম, নাম্বারটা মনে রাখতে পারিনি, শুধু প্যাশান বাইকটা মনে আছে এখনো, বাট দুজনের মুখটা মাস্কে ঢাকা ছিল, এই সময় মাস্ক এমনি অ্যাভেলেবেল, মাস্ক ঢাকা ছিল তো আমি বুঝতেও পারিনি দুটো। একান্ত খুব প্রয়োজন না পড়লে তোমরা কেউ বাইরে বেরিও না, মর্নিং ওয়াক করুক না, ছাদে করুক না বাবা, নিজে ঘরে থাকো না, ওয়াক এখন যে এখন যে এখনই করতেই হবে, না করলে শরীরে কিছু একটা হয়ে যাবে, এমন লোক দেখা যাচ্ছে যারা কোনোদিন মর্নিং ওয়াকই করে, তারা এই সময় মর্নিং ওয়াক করছে, এটা ব্যাপার হচ্ছে, আজকে দেখলাম দুটো ছেলে দূর থেকে দেখে নিয়ে দূর দিয়ে তারা দূর হচ্ছে, ফাঁকা তো কোনো কাজ নেই, কিন্তু এরকম করা উচিত না, বুঝতে পারছে না, ইন্ডিয়ার কিন্তু জনগণত্ব অনেক বেশি, যাচ্ছে অবস্থা, কি করা যাবে, যা হবে তা দেখা যাবে, কপালে আর ছিল তাই হয়ে গেছে,
তো চশমাটা ভেঙে গেছে, চশমাটা সারাতে যাওয়ার ব্যাপারে যাই না কোথায় এখন, মানে দোকান খোলা থাকবে কিনা। লেন্স কার্ড তো বন্ধ, লেন্স কার্ড, লেন্স কার্ডের চশমা, চশমা এটা আনব্রেকেবল ছিল কিন্তু যেহেতু হ্যান্ডেলটার উপর দিয়ে বাইকের চাকাটা বেরিয়ে গেছে এই কারণে আমার চশমাটা গেছে ডান দিকে ভেঙে, নালে চশমাটা ভাঙতো, তো প্রচুর বার পড়েছে, চশমাটা ভাঙেও নি কোনো ভাবে, তো কাঁচটা খুলে গেছে, কাঁচটা হাত দিয়ে চেপে ঢুকে গেছে কিন্তু ডান্ডাটা ভেঙে যাওয়ার পরে আমার চশমাটা এখন এই হয়ে গেছে, কোথায় গেল এই হয়ে গেছে। তো এবার খাবার দাবার জোগাড় করতে হবে, টাইম হয়ে গেছে প্রায় 10:45 বুঝলেন, কারণ সারা আমার ঘুম থেকে উঠেছি দেরি করে, দিয়ে চা টা খেয়েছি প্রায় 9:45 সময়, তারা যখন নেই কি করো, বাড়ি বসেই তো থাকতে হবে, খেয়ে ঘুমিয়েই কাটায়, তাই এখন বাজে 10:45, এখন সকালের খাবার, সকালের না একেবারে এটাই দুপুরের খাবার হয়ে যাবে, লাঞ্চে দুপুরবেলা আমরা ফল টল যা হোক কিছু খাবো, টক দই আনা আছে তো রায়তা করবো, ওইসব দিয়ে দুপুরবেলাটা হয়ে যাবে, আবার রাতে আবার রান্না বান্না হবে, ঘরের মধ্যে এইসব করেই কাটাচ্ছি, কি করব বাইরে বেরোবো, সোজা কথা যা হবে বাড়িতেই হবে, বাবা দই খেয়েও থাকবো বাইরে বেরোবো না। আলুর পরোটা আমাকে সব গুছিয়ে দিতে হবে, করবে কিন্তু আমাদের স্বামী অপূর্বনন্দ, হ্যাঁ স্বয়ং তোমার হয়ে গেছে অতিরিক্ত তুলে তুলে এই অবস্থা, সারাক্ষণে জয় জগদীশ, মানে জয় জগদীশ আমার একটা হয়েছে, বাবা খুবই করণি নুন দিলে যে তুমি কৌটো হাতে নিলে কি করতে, তাহলে ঢেমো দিতে আমাকে সরো, এই জন্য বলে যে যারা জানে না তাদের বেশি তোমাকে আমার অফিসে কাজ দিলে তুমি করতে পারবে না, যে জানে তুমি সরো বেরিয়ে আসো, ঠিক আছে প্রথমে কড়াইতে তেল গরম করে তাতে দিয়ে দিতে হবে লঙ্কা, আদা, হলুদ, নুন, জিরে আর ধনে, দিয়ে আলু সেদ্ধটা দিতে হবে, দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে, তাহলেই রেডি হয়ে যাবে আলু পরোটা, যে আলুর পুরটা যারা কুকিং করতে ভালোবাসেন তাদের আশা করি এখন রান্না বান্না দায়িত্বে অনেকটা নিয়েছেন, আর যারা নতুন শিখছেন বা তারে বলে পাকাচ্ছেন তারাও নিশ্চয়ই আছে, যারা ম্যাগি করতে পারে শুধু তারাও ঢুকেছে রান্নাঘরে, এখন দেখাতে হবে না আমরা পারি, কিন্তু 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 রান্না করবে অবশ্যই এবার রান্নাঘরটা পরিষ্কার করাবে, রান্নাঘরটা তালগোল পাকিয়ে রেখে চলে যাবে, এরা রান্নাটা হয়ে যাক তারপরে আমি দেখাচ্ছি, তাই আমরা একটু মানে ছুটি পেয়েছি কিন্তু এই জন্যই তো আমি ওকে এত ভালো পেছন দিয়ে লা 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 চারপাশে ব্যাকগ্রাউন্ড মিউজিক দেবে, মামনি মিউজিকটা দাও না, আজকে অপূর্বকে মানে খিটখিট করতে হবে না, কারণ আজকে হচ্ছে পেঁয়াজ রসুনের বালাই নেই, তাই জন্য ও আজকে ওর মতো রান্না করবে, দেখা দেখতে হবে না আমাদের, কারণ যাই করুক না কেন মানে এটা কেটা করবে না, আর কার যাই করুক, হ্যাঁ জিনিস নেই তো আজকে একটা করবে টা কি, ওই জন্য আমাদের কোনো চিন্তাও নেই রান্নাঘরে, সবাই তোমাকে আটা খেতে বলেছে, সবাই আটা খেতে বলেছে কিন্তু ধরো নাইট ডিউটি থাকলে এখন ছুটি, আর তো ছুটি এই ছুটি থাকলে ওজন বেড়ে যাবে, ছুটি থাকলে আমার ওয়ার্কআউট আছে, তিন দিনে একবার যায় ওয়ার্কআউট করতে, না করে তিন দিনে একবার করে, যখন করবে হেভি করবে আর যখন করবে না করবেই না, আসলে ওটাই ব্যাপার, জি বাংলা হচ্ছে না তো সব বন্ধ জি বাংলাতে, ওই জন্য আমার কালকে ভালো করেছে কি করবো টিভিতেও কিছু দেখার নেই, মানে সব সিরিয়াল বন্ধ, মুখ পোড়া সব বন্ধ হয়ে গেল, আমার জীবনটা নষ্ট হয়ে গেল, হ্যাঁ মাথা খারাপ হয়ে যাচ্ছে, কত ঠাকুরকে ডাকবে ডাক,
অপূর্ব আমাকে মানে লবণ চেক করার জন্য মুখে দিয়েছে আলু সেদ্ধটা, এমন মানে দিয়েছে আলটাকড়া, এই যে যে এই জায়গাটা বলে আলজিব নাকি ওটা পুড়ে গেছে, মামুনি বলছে ওখানে বড়ই না, মামুনির অবস্থা খুব শোচনীয়। এই দেখে মামুনি মাথা কাজ করছে না, ভুলভাল বকছে, কিছু ভুলভাল বকেনি, ওর ডিম ডিম পুড়ে গেছে, পুড়ে গেছে, ডিম পুড়ে গেছে, ওর স্বাদ পাবে না তরকারি। মামুনিকে সাদে বলে লোক সবাই জিঙ্কু, এই কারণেই বলে জিঙ্কু, এইরকম মানে আইডিয়া কার আছে আলটা বলিন দিয়ে। একটা নতুন জিনিস পাওয়া গেছে, শশাতে জল বেরোচ্ছে, ঠিক আছে, শশায় জল বেরোচ্ছে। আমার বাড়িতে থাকাটা খুব সমস্যা হয়ে গেল, আমি বুঝতে পারছি, আমার মানে খুব বড় ভুল হলো আমার জীবনে, একটা ঐতিহাসিক ভুল। যারা এর থেকে অফিস করে থাকলে ভালো হতো, আমি অফিস চলে যেতে পারতাম, যে এইভাবে খাটতে হচ্ছে, আমার অফিসে খাটি না আমি এইভাবে। আমার ছেলে কেন আমরা করবো, কেন আমরা, আমাদের ইচ্ছে হয়েছে আজকে ওর হাতে খাওয়া, হ্যাঁ ও করে খাওয়াবে আমাদের, আমরা তো সব সময় সব কিছুতে করছি, আমি করছি, আমরা দুজনেই করছি, হ্যাঁ, আর ও তো এই একদিন ছুটি আছে করছে, একদিন কাল থেকে আমি পয়েন্ট টু বি নোটেড মাই ক্যামেরা, মাইগ্রা মাইগ্রা মাই ক্যামেরা মানে মাইগ্রা, ঠিক আছে, মানে নাইগ্রা ছোট ভাই, মাইগ্রা মানে মাই ক্যামেরা। তোমাকে থাকলে তোমাকে ছোটবেলায় শেক্সপিয়ার তোমাকে পড়তে আসতো। আপনারা দেখুন এইটা হচ্ছে পুর আর এইটা হচ্ছে লেচি, এইটা না আসলে পুর, এটা হলো পুর, এটা লেচি, বুঝেছেন, এইটা মানে বিনাপুরের লেচি, একদম তার মাঝখান থেকে কেটে যেটা হয় সেটা সেটা কি জোড়া লাগা, বিখ্যাত কচুরি, এই সরি আলু পরোটা দেখতে পাচ্ছেন, বানিয়েছে অনিমিতা, দেখা যাবে টুকি দেওয়া আলু পরোটা, টুকি আমি খেয়ে নেব, ওর পেট ভর্তি হলে চোখ নেমে যায়, খিদে পড়লে জামা কাপড় নেমে যায়, পরোটাকে তো ভালোবাসতে শেখো, ওই সবসময় গায়ে জোরে হয়নি, সব ভালোবাসা তুমি নিয়ে নিয়ে যাও, আমি নিয়ে নিয়ে যাবো, আর কাকে দেবো, আর কাকে দেবো ভালোবাসা, আমি মামনি সত্যি কথা যদি বলে, মামনি কে ডাকছে, এই তোর বন্ধু ডাকছে, আমাকে বলবে তোর বন্ধু ফোন করেছে, ধর লোকে যে কি ভাববে তার ঠিক নেই, খারাপ কথা কি বলে, তোর বন্ধু এই তোর বন্ধু ফোন করেছে নিয়ে যা, একদিন ভালো হয়েছে তোমার তো ছবি দেওয়া আছে, আমাকে বলছে একটা ছেলে তোকে ফোন করছে, কে বলতে তোমার ছেলেকে তুমি চিনতে পারছো না, ওই যে একদম কি বলছে না, এটা কে কার ছবি, কে তোকে ফোন করেছে, না ছেলে না, আমি মানে সাইডটা দেখেছি, হ্যাঁ তখন অপারেশনের চোখে চশমা ছিল না তোর জন্য, নিজের ছেলেকে বলছে না, কে তোকে একটা ফোন করছে, দেখ তো মনে হয় জরুরি ফোন আসছে ইউটিউব থেকে, আবার কি করেছে বলতো, ইউটিউব থেকে ফোন আসছে। খেয়াল রাখবেন যারা উকিল আছে, মানে উকিল বা ওকালতি করেন যারা, তারা একটা জিনিস খেয়াল রাখবেন, আপনাদের এই যখন লকডাউনটা উঠবে প্রচুর রিপোর্ট জমা পড়বে স্বামী স্ত্রীর ঝগড়া নিয়ে, যারা ওই কি জানা বলে ডাইভোর্স এর উকিল, হ্যাঁ প্রচুর কে জমা পড়ে যাবে, একসাথে থাকবে, চুলোচুরি হবে, চুলোচুরি হবে, আমার ছেলে পরোটা করেছে, আমরা সবাই মিলে খাচ্ছি, আপনারা খাবেন, অ্যাম্বুলেন্সের আওয়াজ
আঙুলেবু নিয়ে বসছে না, ভালো ভাবে চাল কাটা আগের দিনের থেকে বদল হয়েছে বাবা, করে তো শেখালাম তো আমি তোমাকে। জল কমেছে তাই তো, পাম্পটা চালিয়ে দাও না, এটা অ্যাকচুয়ালি ব্যাপার হবেই, কারণ হলো অর্থনৈতিক থেকে এই লকডাউন কিন্তু ক্ষতিকারক, কিন্তু পাবলিক সেফটি হেলথ সেটা আবার প্রসপেক্টস, সেটা করতেই হবে, তাহলে তো আমার কাজ করবে না একদম। ছিল কেউ দেখেনি কি কি ক্যাসেট ঢোকায় গান বাজে, হ্যাঁ হ্যাঁ দেখেছে, ওরা নকনে বউ ওকে বেড়ে মাছের মুড়ো মুখে খাই দেবে, তখন বলবে ও এটা মুড়ো রানা ভাই, মাছের মুড়ো মাছ কোনটা কিসের কি জিনিস, এই বাড়ি থাকবে চার দিন মাথা খারাপ করে ছাড়বে আমার, সিনেমা দেখবে না কালকে বারোটা অব্দি সিনেমা দেখেছে, বলো ভাই বলো তোমার কমলা তো বেশি দাও তুমি তো দ্বিতীয় পুরুষ মারা মারি, আমি দেখেছি একটা গান অনির্বাণের জন্য, তোমার সিরিয়ালে একটা বড় একটা মা, তুমি মনে চিটকাট খাচ্ছ নাকি, হ্যাঁ এইবার দেখুন আসল খাওয়াটা এইবার লোক এই দেখবেন না আপনারা, কয়েকদিন পরে 55 চলে যাবে আমাদের কাছ থেকে 6 বছরের জন্য, তখন কিন্তু প্রত্যেকের ওপর থেকে সেই একটা খাটনি যেটা থাকে ঠাকুরের সমস্ত কিছু করা, সকালে উঠে বিকালে অব্দি সমস্ত কিছু করে চলে যাবে, কিন্তু খারাপও লাগবে শুধু দেখবে, এখন ও বুঝতে পারছে না এটা, কিন্তু খারাপও লাগবে ঠিক আছে, যদিও গোপাল থাকবে, যদি গোপাল থাকার ফলে একটু তার পেছনে অ্যাক্টিভিটি আমাদের থাকবে, মানে আমার থাকবে হয়তো খুব কম, আমি এখনই বলে দিচ্ছি ঠিক আছে, ওরা একদমই থাকবে না, মাঝখানটা সবচেয়ে শেয়া না ঠিক আছে, বললে অসুবিধা আছে আমার নামে কেউ বলেনি, একটু খেলবো না কিন্তু কিছু করবো না, খেলবো না কিন্তু আমি, ও অনেক কাজ করে দিয়েছে, সকাল বেলা সব থেকে মামনির কষ্ট হয়েছে, কালকে রাত্রে বলছে কালকে সকালে সব বেরোতে বারণ করেছে, আমার ফুলগুলো চুরি করে নিয়ে যায়, ফুল দুটো কি করে, আজকের মতো এই ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি, যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে, আর আমাদের চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব করতেই হবে, টাটা টাটা।